হ্যালো ফ্রেন্ডস আপনাদের সোপান বাংলা চ্যানেলে স্বাগত জানাই তো আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে এখনও এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এই চ্যানেলে শিক্ষামূলক যে কোনো খবর আপলোড করা হয়ে থাকে এর জন্য সাবস্ক্রাইব লাগার যে বাটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে শিক্ষামূলক আপনার কাছে কিন্তু নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ যে খবরটি বেরিয়েছে যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ ইনডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছে তো বলা রয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন এক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার আজ সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায় জানান স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকাদের শৃঙ্খলাবদ্ধ করতে একটি কমিটি গঠন হবে সেই কমিটি তৈরি করবে একটি বিশেষ রিপোর্ট মূলত শিক্ষক শিক্ষিকারা কেন স্কুলে দেরিতে ঢোকেন কেন নির্ধারিত সময়ের আগে স্কুল থেকে বেরিয়ে যান এই গাফিলতিগুলি নথিভুক্ত করবে সেই কমিটি আর সেই নথিভুক্ত রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার যেটি ঘোষণা করেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী তো সঙ্গে আপনাকে ধন্যবাদ এই চ্যানেলটি দেখার জন্য পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ